আসছে পরবর্তী খবরে। হিমঘরে আলু রাখার বন্ডের দাবিতে জলপাইগুড়ি মোহিতনগরের 31D জাতীয় সড়ক অবরোধ করলো কৃষকরা। একটানা শুক্রবার 2 ঘন্টা অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছলে পুলিশের সামনেই চলে বিক্ষোভ। বিক্ষোভ হাঁটাতে পুলিশের মৃদু লাঠিচার্জও করতে হয়। জাতীয় সড়ক অবরোধ করে অশান্তি ছড়ানোর অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ, গ্রেপ্তার 5 জন আন্দোলনকারীও। কয়েকদিন থেকে আলুর বন্ড জমি অশান্তি ছিল ক্রমাগত। এদিন ভোর রাত থেকে কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কৃষকদের অভিযোগ, জমির আলু নিয়ে হিমঘরের বাইরে দাঁড়িয়ে থাকলেও তাদের হিমঘর কর্তৃপক্ষ আলুর বন্ড দিচ্ছে না বলে। কৃষকরা হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলে আলোচনাও করতে চাইছেন না কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। এদিন বাধ্য হয়ে বন্ডের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন কৃষকরা। অবরোধের জেরে রাস্তার দুই পাশে প্রচুর গাড়ির যানজটের সমস্যাও দেখা দেয়। কৃষকরা অবরোধ না তোলায় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী মৃদু লাঠিচার্জ করে অবরোধ তুলে নিলেন। পাশাপাশি বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ। সন্দীপ অটোলাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। আমরা আলুর বন্ডের জন্য অবরোধ করছি, আমরা আলুর বন্ড পাচ্ছি না, এটার জন্য আমাদের অবরোধ। এটা হচ্ছে মোহিতনগর 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছি আমরা। সমস্যা হচ্ছে আমরা আলুর বন্ড পাচ্ছি না, সব বন্ড পাইকাররা নিয়ে নিচ্ছে। আমাদেরকে বলতেছে 15,000 20,000 করে 200 প্যাকেট। এবার আমাদের তো আর 15,000 করে কেনার সামর্থ্য নাই। আমরা হচ্ছে কৃষক লোক, আলু আমাদের পড়ে যাচ্ছে। আমার 5 দিন হলো 500 প্যাকেট আলু উঠে রাখছি, 100 প্যাকেটের বনের জন্য ঘুরতেছি। কোনো পাইকার পাচ্ছি না যে বিক্রি করবো, পাইকাররাও নিচ্ছে না, তাহলে আমরা কি করবো? বনও পাচ্ছি না। লাভের আশা দেখে তো আলু চাষ। হ্যাঁ, এটা কি আমরা কি আলু কি ফেলে দিব? এখানে আমরা মনে করো সব এলাকায় অঞ্চল, বড়বাড়ি, বেলাখোবা, কুকুরজান, বাহাদুর, মহিতনগর, পাতকাটা কেউ পাচ্ছে না। এরা এখানকার পাইকার গুলাই স্টোর কর্তৃপক্ষ পাইকার। হ্যাঁ, তাহলে আমাদের আমরা অবরোধ ছাড়বো না। তাদের রাত যদি পার হয়ে যায় তারপরে আমরা রাত ছাড়বো না। অবরোধ